সুপ্রিয় সুধী, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন মিউজিক্যাল শো গ্র্যান্ড স্টুডিও অনুষ্ঠানে। সাথে আছি আমি ফারজানা আক্তার পুতুল। গল্প, আড্ডা আর গান নিয়ে সাজানো আমাদের আজকের এই অনুষ্ঠানে যিনি আমন্ত্রিত অতিথি, তাকে পরিচয় করে দেওয়ার মতো তেমন বিশেষ কিছু নেই, কেননা তার গানের ছোঁয়ায় লোকজ গানগুলো পেয়েছে এক ভিন্ন আঙ্গিকে। তিনি আর কেউ নন, আমাদের সকলেরই প্রিয় চট্টগ্রামের কৃতি সন্তান সন্দীপন। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। কেমন আছেন দাদা? ভীষণ ভালো আছি, ভীষণ আনন্দ আছি, এখানে গাইতে পারছি, ভীষণ রকম আনন্দ। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানটি আলোকিত করার জন্য। কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল পর্বে। দাদা, প্রথম গান আপনি আমাদের দর্শকদের জন্য কোন গানটি শোনাবেন? আমি আমার একটি অ্যালবামের গান আই প্রাণের উৎসব অ্যালবামে স্বপ্নিলের লেখা সুরে এই দিনে চাইরে এমন দিনে চাই নতুন একটি গান আমার নিজেরই গান। একদম চমৎকার দাদা, তাহলে শোনা যাক। এই দিনে চাই রে এমন দিনে চাই, বাহারি এই মেলাতে আরো কাছে চাই, এই দিনে চাই রে আমি তোরে চাই, রঙের এই মেলাতে আরো কাছে চাই। গুঁজে দেব খোপায় ফুল, দেব গলায় মালা, সেখানে থাকবে প্রেমের শত কথার পালা। বন্ধু আয় 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 প্রাণের উৎসবে, কেউ তো জানে না কাল সে কোথায় রবে। বন্ধু আয় 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 প্রাণের উৎসবে, কেউ তো জানে না সে কোথায় রবে। দেব মাটির দুল, দেব হাতে বালা, সেখানে থাকবে প্রেমের শত কথার পালা। বন্ধু আয় 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 প্রাণের উৎসবে, কেউ তো জানে না কাল সে কোথায় রবে। মিলনের ঝর্ণা ধারায় ধরে যাক সব বিধা দেয়ানে, দৌড়িয়ে বাতাসে সুখেরি পায়রা গুলো, রং রঙে রাঙাও এব বয়ে যাক সুখে প্লাবন, রঙে রঙে রাঙাও এব
বয়ে থাকে সুখে প্লাবন সারা ঘুম সারা বেলা। পায়ে দেব রূপর মল ওরে মধুবালা, তোকে নিয়ে কাঁদব প্রেমের শত কথার মালা। বন্ধু দাদা চমৎকার, সুরের মূর্ছনা সুরের গাঁথুনি সব মিলিয়ে অন্যরকম এক অনুভূতি। দাদা এবার একটু পিছনে ফিরে যেতে চাই, আপনার ছোটবেলা কেমন ছিল? খুব ডান পিটে ছিলেন? আমি চট্টগ্রামের পাথরঘাটাতে আমি বড় হয়েছি। আমার গির্জা স্কুলের সামনে যে খেলার মাঠটা ছিল সেখানে ফুটবল খেলতাম, ভীষণ ভালোবাসতাম ফুটবল খেলতে। তো একটা সময় গোলকিপিং করতাম, আচ্ছা ছিল যে খেলোয়াড় হব। এখন কখন যে কি চায় মনে, সবই অনেক রকম। সেটাই, গানের কথা রেস ধরে কখন যে কি হবে কেউ জানে না। সেটাই দাদা, এবার দ্বিতীয় গানটি কোন গানটি শুনবো? এমন সাজেরও বেলায় গানটি হৃদয় খানের কম্পোজিশনের সুর ছিল এবং টিউনটা একদম ট্রেডিশনাল, কথাটা হচ্ছে গুঞ্জন রহমানের নতুন একটা কথা আর কি। সাজেরো বেলায় খোলা জানালায় সখী তুমি দাঁড়ালে কারাতে গো, সখী তুমি দাঁড়ালে কারাতে। তোমার রূপ দেখি ফের নায়াকি রাখো মোরে পরাণে রূপ পাশে গো, রাখো মোরে পরাণে রূপ খোলা জানালায় সখী তুমি দাঁড়ালে কারাতে গো, সখী তুমি দাঁড়ালে কারাতে। কালো নয়ন দুটি সাজের তারা এলো চুলে যাও গো দুলে শ্রাবণ ধারা, তোমার কালো নয়ন দুটি সাজের তারা এলো চুলে যাও গো দুলে শ্রাবণ ধারা। তোমার আধারে হাসি দিয়াছে পাখি, আধারে হাসি দিয়াছে পাখি, ছলো ছলো হাসে গো রাখো মোরে পরাণের রূপ। সাজেরো বেলায় হল
জানো বালা আমারে করিও তোমা কাকলো বালা শরতের শশী তুমি কাঁদো বালা আমারে করিও তোমা কাকলো মালা তোমার চোখে তো চাহনি মিঠুর গুণি স্বপ্নেতে ঘুরে ঘুরে আসে গো রাখো মোরে পরানে রোমালে এমন সাজের মেলায় খোলা জানালায় সখী তুমি দাঁড়ালে কারাকে গো সখী তুমি দাঁড়ালে কারাকে তোমার রূপ দেখি ফেরে নায়াকি রাখো মোরে পরানে রোমালে অসংখ্য ধন্যবাদ দাদা, চমৎকার পরিবেশনা। অনেকগুলো তো গান শুনছি আপনার থেকে, পরবর্তীতে কোন গানটি শুনতে পাবো? অন্তর থেকে বাইরে এসে, জি জি, এই অসাধারণ একটি কথা আর কি, যেটা দেলোয়ার আর জুদা সুরফ, উনি বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত সমস্ত গায়ক, তা উনার কথাই গান গিয়েছেন। তুই আমায় কি জাদু করিলি
দূরে তুই আমায় মায়া করিলি, মধু মধু ফুলে তো ভরা ছিল বিষে, জ্বালায় জ্বালায় হইলাম কালা তোর পরাণে মিশে, মধু মধু ফুলে তো ভরা ছিল বিষে, জ্বালায় জ্বালায় হইলাম কালা তোর পরাণে মিশে, সাহাদিয়া পাশানেহিয়া কিয়া সাহাদিয়া পাশানেহিয়া চিতারো আগুনে পুরি, সোনা জাদুরে তুই আমায় কি জাদু করিলে, সোনা জাদুরে তুই আমায় কি মায়া দিয়া শোষণে নিয়া, কি মায়া দিয়া শোষণে নিয়া চিতারো আগুনে পুরি, সোনা জাদুরে তুই আমায় কি জাদু করিলি। ধন্যবাদ দাদা, বেশ বাস্তবধর্মী গান। দাদা মন জানতে চাইলো যে গায়ক না হলে কি হতেন? গায়ক না হলে হয়তোবা অভিনেতা হতে পারতাম, হয়তোবা খেলোয়াড়ও হতে পারতাম, কারণ আমার সমস্ত কিছু ছোটবেলা থেকেই থিয়েটারটা করতাম পাগলের মতো একদম, পথনাটক আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু থিয়েটার ছিল। ওরে বাবা, করতাম এবং পড়াশোনা আমি কিন্তু কলকাতাতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিল্ম এন্ড ফাইন আর্টসে পড়াশোনা করেছিলাম কলকাতাতে। আচ্ছা, অ্যাক্টিং নিয়ে? জি জি। তো ভেবেছিলাম অভিনেতা হবো, আমি গানটাও করতাম, করতে করতে গানেই সবাই ভালোবেসে ফেলতো। হ্যাঁ, সেটাই। পরবর্তীতে কোন গানটি শুনতে পাবো? শচীন্দেব বর্মণ, আমাদের এই বাংলার একটা গর্ব, কুমিল্লার মানুষ, যিনি সারা বম্বে কাঁপিয়েছিলেন এবং সুরের ধারার মধ্যে লোকজ এবং ক্লাসিক্যালকে ব্ল্যান্ড করে অসাধারণ একটা গানের মতো সুর তৈরি করেছিলেন, যেটা বম্বেতে অসাধারণ হিট ছিল ওনার বিভিন্ন গান। তারই একটি গান ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে, অসাধারণ গান। ঠিক আছে দাদা, এবার আমরা শোনা। সা 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 স
সত্যি দাদা অসাধারণ ঝিলমিল গানের সুরে আমাদের পুরো অনুষ্ঠানই যেন ঝলমল হয়ে উঠলো। হ্যাঁ, এটা একটা কথা বলতে চাই কি যে এই গানটা 1951 সালের একটা গান, মোহিনী চৌধুরীর লেখা, কিন্তু এখনো মনে হয় যে কন্টেম্পোরারি। এটা একটা মানে অসাধারণ বিষয় যে অ্যারেঞ্জমেন্ট করছে, মানে আমরা চাইছি অ্যারেঞ্জমেন্ট করো, মিউজিক করো, ভীষণ আনন্দ হচ্ছে আর সব। আসলে অনেকটাই মন আন্দোলিত করছে দাদা। এই জিনিসটা জানতে চাইবো যে আপনার তো পারফরমেন্স অনেক ক্ষেত্রে, তো কোনটাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, স্ক্রিনে নাকি স্টেজে? স্টেজ, নিশ্চয়ই স্টেজ। সেই দর্শক সরাসরি ফিডব্যাকটা পাওয়া যায়, সরাসরি দেখছি, সেই মিউজিশিয়ানদের সাথে মজা করা, ইমপ্রোভাইজ করা। দাদা, এবার আমরা পরবর্তীতে কোন গানটি শুনবো? এখন আমরা যে গানটি করবো সেটি কোন রঙে বাঁধি আছো ঘর মনোরে, বিখ্যাত একটি গান। এটি বিভিন্ন জন বিভিন্নভাবে করে থাকে, এটি বোম্বেতেও করা হয়েছে, কিন্তু এই গানটি বিভিন্ন কথায় আমি শুনেছি। এটা আসলে অনেক পুরনো একটি কথা, তো একটি পুরনো গান এবং সবাই সেটা সংগৃহীত বলতে পারি। আসলে গানের কে কথা লিখেছে সেটা আমরা বের করতে পারি, তো এটাকে আমরা প্রচলিত একটি গান বলে করতে চাইছি। দারুণ একটি লোকজধারার গান। ঠিক আছে দাদা, শোনা যাক। খুশিয়া পড়িবে দিন দিনে, খুশিয়া
গোসাইজি রঙে কাল গেল হাসিতে খেলিতে জৈবন কাল গেল রঙ রসে বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে বৃদ্ধ কাল গেল ভাবিতে চিন্তিতে গুরু ভজিবী কোন কালে গোসাই জি রঙে বাজিয়া তোমার মনরে রঙে বাজিয়া তোমার মনরে ঘরের ঘর খানি চামের ছাউনি ঘরের ঘর খানি চামের ছাউনি বন্ধে বন্ধে জোড়া ঘরের ঘর খানি চামের ছাউনি বন্দে বন্দে জোড়া সেই ঘরের প্রহরী ময়ূরা ময়ূরী সেই ঘরের প্রহরী ময়ূরা ময়ূরী কবে দিবে গোড়া গোসাই রঙে বাঁধিয়া তো ঘর রঙে বাঁধিয়া তো দাদা আপনার কাছে জানতে চাইবো আপনার প্রথম টেলিভিশনে অভিষেক হয়েছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে, তো সেই সময়কার কিছু স্মৃতিচারণ যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমি বলতে চাই কি আসলে আমি এনলিস্টেড হয়েছি কিন্তু টেলিভিশনে কিন্তু 2000 সালে, কিন্তু 2004 সালে আমার যখন গানটা ভানুসঙ্গে শুনলেন, গানটা ছিল সোনা বন্ধু তুই আমার কুলের দিওয়ান, এটা আমার ডেবিউ অ্যালবামটা 2004 সালে বেরিয়েছিল, তখন আমাদের কাজ চলছিল স্টুডিওতে, ভানুসঙ্গে আসলেন এসে গানটা শুনলেন, শুনে উনি সিদ্ধান্ত নিলেন যে গানটা উনি 2004 সালের ঈদের ইত্যাদিতে প্রচার করবেন। ঈদের ইত্যাদি মানে একটা সাংঘাতিক একটা মানে ব্রেক পাওয়া, মানে ওই ইত্যাদির জন্য সবাই কিন্তু একদম তখন উন্মুখ হয়ে থাকে, এখন কিন্তু যতটা ইত্যাদি মানে এখন যতটা বুঝতাম তার চেয়ে বেশি ছিল সাংঘাতিক তখন ইত্যাদি। তখন সোনা বন্ধু তুই আমার কল্যাণী দিওয়ানা গানটা প্রচারিত হলো, সেখানে মাহফুজার পূর্ণিমা মানে মডেলিং করলো, আমার নাম বলা হলো, আর দেখলাম তখন সবাই গানটা মুখে মুখে জনপ্রিয় হয়ে উঠল। সেই সোনা বন্ধু গানটি লিখেছেন আমাদেরই চট্টগ্রামের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় আব্দুল গফুর হালিজি, যাকে আমি ভীষণ রকম গুরু মানি, ভীষণ ভালোবাসি, যে মানুষটা আমাদের চট্টগ্রামের গানের জন্য বিশাল একটা ভান্ডার তৈরি করে গেছে। জি জি, ওনাকে শ্রদ্ধা জানিয়ে গানটি করার চেষ্টা করছি। জি জি দাদা, গানটি শুনবো আর আমরা একেবারে অনুষ্ঠানের দ্বার প্রান্তে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠান আলোকিত করার জন্য, সাথে আপনার বাদ্যযন্ত্রীদের। আজকে যারা মিউজিক আমার সাথে করছে তারা সাংঘাতিক রকম স্কিল, এবং আমি মনে করি যে মানে অসম্ভব রকম ভালো রকম এ ক্লাস মিউজিশিয়ান সবাই যারা আছেন, এবং সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা ক্যামেরার পিছনে আছেন এবং যারা পিছনে কাজ করছেন তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ। দর্শকদের বিদায় জানিয়ে নিচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, সুরের এই মূর্ছনা থেকে বিদায় নেওয়াটা বেশ দুঃসকর, তারপরও আমরা বিদায় নিচ্ছি এবং কথা দিচ্ছি আবারও কোনো নতুন অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সোনা বন্ধু তুই আমারে হরলি রে দিওয়ানা, মনে তো মানে না দিলে তো বুঝে না।
তুই আমার হরলির দিওয়ানা, মনে তো মানে না দিলে তো বুঝে না, সোনা বন্ধু তুই আমার হরলির দিওয়ানা, মনে তো মানে না দিলে তো বুঝে না, সোনা বন্ধু রে মনে জঙ্গলে নিবে না যাদু, সোনা বন্ধু রে মনে জঙ্গলে নিবে না যাদু, কিটিয়ে নিভাবো যাদু, কিটিয়ে নিভাবো যাদু, আমায় একটু বলো না, মনে তো মানে না দিলে তো বুঝে না, মনে তো মানে না দিলে তো বুঝে না, সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, হাসিতে হইলাম পাগল, হাসিতে হইলাম পাগল, ঘরে থাকতে দিলা না, মনে তো মানে না দিলে তো বুঝে না, মনে তো মানে না দিলে তো বুঝে না, মনে তো মানে না।